আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাদার্স কুকিং প্যাশন। আজকে আমি আপনাদের সাথে যে নতুন রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে কিভাবে ঘরে পারফেক্ট হোটেলের স্টাইলের নান তৈরি করা যায়। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই নানটি একদম হোটেলের মতো পারফেক্ট হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই নানটি কিভাবে তৈরি করেছি। এখানে আমি একটি কাপে উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট এবং চিনি 1 চা চামচ। এই চিনি এবং উষ্ণ গরম পানি ইস্টটাকে অ্যাক্টিভেট হতে সাহায্য করবে। এই মিশ্রণটাকে এখন মিক্স করে আমি 5 মিনিটের জন্য রেখে দিব, এতে করে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এতে আমি আমার অ্যাক্টিভেটেড ইস্টগুলো ঢেলে দিলাম। ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ। এবং লবণ দিয়ে দিব 1 চা চামচ। এবারে ইস্টের মিশ্রণের সাথে ময়দাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, এতে ময়দার সব জায়গায় ইস্ট ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবার উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে আমি মথতে শুরু করব এবং একটি সফট ডো ক্রিয়েট করব। নানের ডোটা কিন্তু স্মুথ হতে হবে এবং সফট হতে হবে, এই জন্য যত আমি মথে নিব তত আমার ডোটা সফট হবে। আমি এটাকে প্রায় 20 মিনিট মথে নিয়েছি, এতে করে আমার ডোটা একদম পারফেক্ট হবে এবং নানটাও কিন্তু একদম ফুলকো হবে, যেরকম আমরা হোটেল থেকে কিনে খাই। ডোটা মথা শেষ, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার ডোটা। এখন এটাকে আমি ঢেকে 40 মিনিটের জন্য রেখে দিব, একটা উষ্ণ জায়গায় রাখতে হবে, এতে করে নানের ডোটা ফুলে উঠবে। 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার নানের ডোটা ফুলে উঠেছে। এটাকে এখন আমি চেপে চেপে বাতাসটা বের করে দিচ্ছি। এবার তেল দিয়ে আমি এই ডোটাকে আবার একটু মথে নিচ্ছি। তেল দেওয়ার কারণে হাতের সাথে এই ডোটা লেগে আসবে না এবং নানটা অনেক সফট হবে। তেল দিয়ে মথে নেওয়া শেষ হলে আমি এই ডোটা থেকে 5টা নানের বল তৈরি করে নিব। এখন এগুলোকে গোল গোল করে আমি বেলে নিব। আপনারা চাইলে তেলের সাহায্যেও বেলতে পারেন অথবা ময়দা ইউজ করেও বেলতে পারেন। আমি ময়দা ইউজ করে বেলেছি। একটি ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছি, ওই ফ্রাইং প্যানে আমি আমার নান রুটিটা দিয়ে দিয়েছি। কোনো রকম কিন্তু তেল ব্রাশ করিনি, শুকনো ফ্রাইং প্যানের উপরেই আমি এটাকে ভেজে নিব। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। এক সাইড হয়ে গেলে আমি অপর সাইড উল্টে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমার নানটা কতটা ফুলে সুন্দর ফ্লাপি হয়েছে, নানের আলাদা একটা পর্দা ক্রিয়েট হয়েছে। এই নানগুলো খেতে কিন্তু অনেক সফট এবং টেস্টি হয়েছে। আমি বলবো দোকানের থেকেও বেশি মজাদার হয় যদি আমরা ঘরে তৈরি করি ভাবে নান। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, লাইক দিন এবং আমার চ্যানেলের লিঙ্কটি আপনার রিলেটিভদের সাথে শেয়ার করুন। আমার নান সবগুলো রেডি। আমি এখানে 5টা নান তৈরি করেছিলাম 2 কাপ ময়দা দিয়ে। আমি এটাকে সার্ভ করছি চিকেন কাবাব দিয়ে। আমি এই চিকেন কাবাবের রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার নানটা একদম পরত পরত হয়েছে। আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।